অনেক দিবসই তো গেল, ফেব্রুয়ারি গেল, ভ্যালেন্টাইন ডে গেল, সবাই তো সবকিছু জানে, নারী দিবসের কথা কতজন জানে? আরে একই অধিকার, কিছু ছোট কিছু বড়, কেউ বড় ছোট নাই। তো ভালো নারী সমতল বলতে অনেক কিছুই তো বোঝা যায়, মা ভাই বোন স্ত্রী। এখন এইটা নিয়ে তো মানে অনেক কথা আছে, নারী পুরুষ সমান অধিকার ঠিক আছে, দুজন মিল থাকতে হবে। এই ধর্মের মধ্যে দেখা যায় নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রাখা হয়নি, মেয়েরা তার যোগ্য অধিকারটা নেবে। দেশের প্রধানমন্ত্রী মহিলা, মেয়েরা কাজ কি, মেয়েরা কাজ তো একটা কাগজ ভাঙাড়ি টুপিয়া রাখা যায় না, আর বই পুস্তক রাখা যায়, বই পুস্তক কি কাগজ ভাঙাড়ি, মানুষগুলো ভাঙাড়ি কাগজ, কিন্তু বই পুস্তক তো আর কাগজ আর ভাঙাড়ি নয়। থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার লিগে পারা যায় না, টাকা পয়সা পাবেন না, ছোট থাকলে দুইটা পাঁচটা দশটা দিয়ে পড়ান যা, কিন্তু বড় হইলে একদম তৃণমূল জেলা থেকে যদি একটা মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেয়, বাপ মা এটা চাচ্ছে না যে আমার মেয়ে কীভাবে থাকবে, কীভাবে পড়াশোনা করবে, সে একটা ই করে, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে লন্ডন চলে গেল ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ার কিসের জন্য? আমার মেয়ে একটা ভালো চাকরি করবো, আমার মেয়ে একটা, আমার মেয়ের যেরকম একটা গেজেট করছি ওইরকম একটা গেজেট ছেলের কাছে, ছেলের সাথে বিয়ে দিব, এরকমই তো বাপের চাওয়া। মেয়েদের বাইরে কাজ কিনো কাম আছে, স্বামী স্ত্রী দুজনে খাটলে, দুজনে পরিশ্রম করলে, দুজনের পয়সাটাই সংসারে ভালো থাকে। যখন একটা ইনকামের সোর্সে দিয়ে দেবে তখন জামাইকে চিনবো না, তখন হয় তখনই ধরেন যে ওই 80% এটা মানে নিজেকে নিজে বড় মনে করে জামাইকে ডিভোর্স দেওয়ার চিন্তা না করবো আর কি। একটা মেয়ের এডুকেশন শেষ হয়ে যাওয়ার পর সে চাকরি করবে কি করবে না, এটা অবশ্যই তার ফ্যামিলি ডিসাইড করে, সেটা বাবা মাই হোক অথবা হাজবেন্ডই হোক। আমরা ওইরকম স্বাধীনতা এখনো পাই না যে নিজের সিদ্ধান্তটা নিব। আমাদের এখানে এখনো ছেলেরা কিছু কিছু জায়গায় বেশি ফ্যাসিলিটিস পায় যেটা মেয়েরা পায় না, আমার পুরোপুরি অধিকার পায় না, বিকজ সে একজন নারী। সময় একটা মেয়ের দেখলে টিচ করি, ওইটা করি সেটা করি, কিন্তু একটা মেয়ে তো আমাদের দেখা টিচ করে না। ওনার কাছে প্রবলেমে পড়ে গেছি, উনি অন্য ধরনের কোনো কিছু চাইতেছে, পুলিশের কাছে বললে পুলিশ নিরাপত্তা দিবে কি, উল্টা আরো চোটপাট অনেক ধরনের, অনেক এরকম খারাপ হয়ে যায় নাই যে একটা মেয়েকে দেখি যে শুরু মানে খারাপ আচরণ। সমস্যা মানে এক হাতে কখনো তালি বাজে না, এটা ঠিক, তবে আমাদের মেয়েদেরও একটা ব্যাপার আছে, তাদের পোশাক আশাকের বিষয়ে একটু কন্ট্রোল আনতে হবে। নারী জিনিসটাতে কিন্তু আমাদের ফোকাসটা বেশি হয়, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে বিজনেসম্যান, যে ধরনের পুরুষের কথাই আপনি বলেন না কেন, সবাই একটা মেয়েকে যখন প্রথম দৃষ্টিতে দেখে তখন অবশ্যই তাকে ভোগের পণ্য হিসেবে ফার্স্ট দেখে। মনে করে যে আমি দুর্বল, আমি নিরাপদ বোধ মনে করি না, তাহলে তো ওনার কাছে নিরাপদ বোধ হয় না, আমি মনে করি আমি সক্ষম। শুধু একাডেমিক শিক্ষা হলেই তো আর শিক্ষিত হওয়া যায় না। ধর্মে নারীকে বলছে স্বামীর পায়ের চরণে মেয়ের স্ত্রী বেহেস বা স্বর্গ, পুরুষদেরকে নারীদের উপরে যে কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব, আল্লাহর নাম মুইতে আছে, কোরআনের কথা কইতে আছে, আবার তারাই অন্যায় কাজ করতে আছে। যখন আমিত্ব থাকে না তখন সেখানে যার আমিত্ব নেই তার সেখানে নারী পুরুষের কোনো প্রভাব থাকার প্রশ্নই আসে না। একটা কিন্তু ঈশ্বর পা থেকে নিতে পারতেন, পা থেকে নিলে হতো কি, তাহলে তার মানে নারীরা সবসময় পুরুষের পায়ের নিচে থাকতেন, বা হাড়টা কিন্তু আদমের মানে মাথা থেকে বা ঘাড় থেকে নিতে পারতেন, তাহলে হতো কি নারীরা সে মাথায় তুলে সবসময় পুরুষের মাথার উপরে উঠে থাকতো, কিন্তু হাড়টা নিলেন তিনি বুক থেকে, হৃদয় থেকে, যেটা আমাদের জীবনের কেন্দ্র, আমাদের সেন্টার, যেন সেই হৃদয় মানে কি যে সমান, তুমি আমি সমান। বড় হয়ে পৃথিবী দাইছি এবং স্বপ্ন বড়টায় দেখাইছে, সেই বড় বড় স্বপ্ন মাইকে নিয়ে নিছে, এখন ছোট স্বপ্নও নেই। ফ্যামিলিতে দেখা গেছে ওই যে বউ অমুকের সাথে কথা বললো, এই তুমি অমুকের সাথে কথা বললে কেন, তোমার নিশ্চয় কোনো ই আছে, এটা তো অনেকে মানতে চায় না আর কি। তবে পুরুষগুলো 10 ঘর ভেঙে তার কানা হোক লোলা হোক, কিন্তু মেয়েরা তো 1 ঘরতে ফিরত এলো মেয়ে গো, জানেন ওই সব বন্ধ। মহান
খোঁজ দিয়ে দেখতেছে না যে আসলে মেয়েরা কি সত্যি প্রকৃত পক্ষে কি মেয়েরা ভালোভাবে আছে কি না, ওটা তো দেখতেছে না, দূর থেকে বললে তো হবে না। আমরা যতই আন্দোলন করি না কেন, আমাদের মূলত নারী পুরুষদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তো মেয়েদের তো কোনো কমতি আছে বলে আমি বিশ্বাস করি না, যেটা কমতি সেটা হচ্ছে মানসিকতার কমতি। যদি থাকে তাহলে মেয়েরা কখনোই আগাবে না। আসুন সম্মিলিত প্রয়াসে সমাজ, দেশ ও বিশ্বকে আরো এগিয়ে দিই।